वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगली फूड एंड पैशन अपन सबा के यूट्यूब चैने स्वागत। आज के सामने नहीं एक नतून रेसिपी तेल चलो देखे नी। आजकल मेनू पनीर पोलाओ। उपकरण बासमती राइस, पनीर, मटरशुटी, किशमिश, काजू बादाम, नून, गरम मसला गुड़ो, घी, काचा लंका कुची, गोटा जीरे, गोटा गरम मसला। कड़ाई बसिए दिलाम। कड़ाई गरम होले तारपर एते घी देव। आमी घी सादा तेल दुटो मिशिए पनीर गुलो के भाजब, ताई घीर साथे आमी सादा तेलो दिए दिलाम। तेल गरम हये गेछे, एबार आमी एते पनीर गुलो के दिए देब। सब पनीरगुलोके दिए आमी भालो करे पनीरगुलोके भेजे नेब। सब पनीर कड़ाइए दिए दिएछि, एबार एते एक चामच नून छड़िए देब। पनीरे शुधु नून दिए पनीरगुलोके भाजबो, आर किछु देब ना। পনিরগুলোকে ভালো করে নেড়েচেড়ে দুপাশ ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে পনিরগুলোকে পুরো ভাজব। বারবার খেয়াল রাখবো যে পনিরগুলোতে লেগে না যায়, দুপাশ ভালো করে ভেজে নেব। পনির গুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ব্রাউন কালারে দুপাশ দিয়ে ভাজা হয়ে এসেছে। এবার পনির গুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। ওই কড়াইতে এবার আমি কাজু, কিশমিশ সব দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজার সময় আমি গ্যাসটা লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে আসলে কাজু কিশমিশের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে সবগুলো একসাথে আবার ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো।
মটরশুঁটি সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মটরশুঁটি, কাজু, কিশমিশ, মশলা সব ভালো করে নিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে মটরশুঁটির মধ্যে আমি এবার নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মটরশুঁটিগুলো, কাজু, কিশমিশগুলো যখন ভাজবো তখনও গ্যাস লো ফ্লেমেই রাখবো। এবার মটরশুঁটি প্রায় ভাজা হয়ে এসছে, এবার এর মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে গোটা জিরে দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা। জিরেটা আগে দেবো না, আগে দিলে জিরেটা পুড়ে যেতে পারে, তাই লাস্টে জিরেটা দেবো। লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব সব একসাথে। আর এই সময় গ্যাসের ফ্লেম লোই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। কড়াই সব ভাজা হয়ে গেছে, এবার আমরা নেক্সট চলে যাব রাইস কুকারে। বাকি রান্না আমরা করব রাইস কুকারে। আমি এখানে এই এক বাটি চাল নিয়েছি, বাসমতি রাইস, কাঁচের বাটি এক বাটি রাইস নিয়েছি। এটা আমি প্রথমে রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। আমি যেই বাটিতে চাল নিয়েছি সেই বাটি মেপে ঠিক দেড় বাটি জল এতে দেব, একটু বেশি না আর কম না, ঠিক দেড় বাটি জল এতে দেব। জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একে একে পনিরগুলো দিয়ে দেব। ভাজা কাজু, কিশমিশ, মটরশুঁটিও এবার এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। এবার দেব নুন। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে দেব, যাতে পুরো পনির মশলাটা পুরো সবের সাথে মিশে। এবার ঘিটা দিয়ে দেব। আমার এতে যা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। এবার আমি রাইস কুকারটাকে সেট করে সুইচ অন করে দেব। আমার রাইস কুকারের আলো নিভে গেছে, তেমন আমার পনির পোলাও রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই কেমন হয়েছে। আমার রাইস কুকারের আলো নিভে গেছে, তেমন আমার দেখুন কি সুন্দর হয়েছে আমার পনির পোলাও। চালগুলো একটুও ভাঙেনি বা গলেনি, পুরো পারফেক্ট হয়েছে পনির পোলাওর জন্য, একদম রেডি টু সার্ভ। দেখে নিন তাতে কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এর থেকে। তাহলে দেখলেন কিভাবে আমরা এটা বাড়িতে ট্রাই করলাম। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড অ্যান্ড প্যাশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।